नमस्कार इंडिया पोर्टल न्यूज़ एक नतून एपिसोडे अपने सबाई के जाना स्वागतम। आज के उपस्थित हो पश्चिम बंगे हुगली जिलार पांडुआ पोलबा थानार हुगली कोल स्टोरेजे। आज के एखानकार आलू संक्रांत रिपोर्ट नेब एखानकार आलू चाषी बंधुदेर साथे। तो बंधुरा आपनारा जदि आमादेर चैनेले नतून होये थाकेन ताहले आलू संक्रांत जे कोनो तथ्य पाओयार जन्य एक्षुनि आमादेर चैनलटी सबस्क्राइब करे फेलुन। चलुन आजकेर इंटरव्यू सेक्शन शुरू करा जाक। दादा आपनार नाम? आमार नाम कालीपद पालित। ज्योति आलूटाई मूलत 95% বাদবাকী কিছু আছে 5% যেটা সেটা সাধারণ পোগরাজ সাধারণ হেমাঙ্গিনী সাধারণ চন্দ্রমুখী যেগুলো কোনো আমাদের খুব একটা এই জ্যোতি আলুর সঙ্গে কম্পিটিশন করতে পারে না। এখানে মূলত জ্যোতি আলুটাই চলে আর জ্যোতি আলুটাই এখানে বিক্রি হয়। আজ বন্ডের দাম কেমন? আমাদের এখানে কালকে বন্ডের দাম গিয়েছিল মোটামুটি 550 টাকা 50 কেজি যেটা আমরা ফ্রি বন্ড যেটা সেটা আমাদের এখানে 500 টাকার থেকেও আজকে নিচে চলে এসেছে। মানে 450 টাকা থেকে 480 টাকা বর্তমানে আজকে আমাদের এখানে চলছে। কালকে 550 টাকা পর্যন্ত হয়েছে। আমরা দেখলাম বিগত কয়েকদিনে আলুর দাম বেশ খানিকটা বাড়লো এবং গতকাল আবার কিছুটা কমলো, বর্তমানে ঠিক কি কারণে আলুর দাম ওঠানামা করছে? বর্তমানে যে আলুটা বাজারটা এতটা বাড়ার কারণ এটার মূল হচ্ছে অতিবৃষ্টি। এই অতিবৃষ্টির কারণে সারা ভারতবর্ষ জুড়ে বৃষ্টিটা হয়েছে। এই সারা ভারতবর্ষে বৃষ্টি হওয়ার কারণে যেটা পোগরাজ আলুটা প্রথমে যে আমাদের চাষ হয় এটা বাংলাতে হয় বা পাঞ্জাব হয় বা উত্তরপ্রদেশ হয় যেসব জায়গায় হয় সেগুলো ঠিক সময় মতো চাষটাকে কেউ করতে পারেনি, এই হলো এর মূল কারণ। আমাদের বাংলায় বাঁকুড়াতে এই পোগরাজ আলুটা বেশি চাষ হয়। এখনও বাঁকুড়াতে কিন্তু পোগরাজ আলু জমি এখনও রেডি করতে পারেনি। ও 2-5 বিঘে 10 বিঘে হয়তো রেডি হয়েছে। এই পোগরাজ আলুটা আমাদের বাংলার মার্কেটে ছড়াতে বা আসতে আমরা ধরে নিচ্ছি জানুয়ারি মাসের প্রায় 15 তারিখের পর বা শেষের দিক ছাড়া আমাদের এই বাংলার যে পোকরা জালুটা এটা কিন্তু অ্যাভেলেবেল হবে না, এই চিন্তাভাবনা। দ্বিতীয় নম্বর হচ্ছে ইউপিতে খুব বৃষ্টি হয়েছে। ইউপিতে বৃষ্টি হওয়ার কারণে ইউপিতে চাষটা আবার নতুন করে কিছুটা অংশ করতে হয়েছে সেই কারণে। প্লাস হচ্ছে পাঞ্জাবে বৃষ্টি হয়েছে অনেকটা। পাঞ্জাবের বৃষ্টি হওয়ার কারণে পাঞ্জাবের থেকেও যে পোকরা জালুটা আমাদের বাংলায় ঢোকে সেটাও সঠিক সময় ঢুকবে না। এই সব খবরাখবরগুলো প্রত্যেকের কানে কানে চলে যাওয়ার জন্যে, চাষি থেকে ব্যবসাদার প্রত্যেকের কানে কানে যাওয়ার জন্যে যেটুকু পরিমাণ আলু আছে সেইটুকু পরিমাণ আলু তারা কিছুটা হলেও ব্রেক করেছে। সেই ব্রেক করার কারণে কিন্তু এতটা বাজার বৃদ্ধি ঘটেছে, বৃদ্ধি পেয়েছে। আগামী দিনে কি আলুর দামটা আরও বাড়তে পারে? আলুর দামটা আগামী দিনে বাড়তে পারে, না বাড়ার সম্ভাবনা নেই, বাড়ার সম্ভাবনা রয়েছে। কারণ ব্যাপার হচ্ছে জানুয়ারি মাসের 15 তারিখের আগে আমাদের বাংলাতে কোনো রকমভাবেই এই পোকরা আলুটা কাঁচা আলুটা এটা অ্যাভেলেবেল করতে পারবে না। সুতরাং সাময়িকভাবে বাজার ব্রেক হলেও বাজার একবারে শুয়ে দিতে বা ফেলে দিতে পারবে না এটা আমাদের ধারণা। সাধারণ চাষি ও ব্যবসায়ীরা অভিযোগ করছেন উঁচু দামে পাঞ্জাবের বীজ বিক্রি করার জন্যই বর্তমানে আলুর দাম বেড়েছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? না, এ খবরটা সঠিক খবর নয়। আমরা প্রথম যখন লোডিং করেছিলাম সেই লোডিংয়ে আমরা দেখেছিলাম মাত্র 5% আলু এবছর বেশি লোড হয়েছে। তা আমাদের যদি বাজারটা খারাপই হতো তা 5% আলুর জন্য এতটা বাজার খারাপ হওয়ার কোনো কারণ ছিল না। বাজার যখন খারাপ হয়েছে এটা নিয়ে কোনো মিডিয়া, কোনো সরকার, কোনো গভর্নমেন্ট, এটা আমাদের স্টেট বলুন, সেন্ট্রাল বলুন, যেই বলুন, এটা নিয়ে কেউ কোথাও মুখ খোলেনি গো। বাজার এতটা শুয়ে পড়ার জন্যে 200 থেকে 220 টাকা 30 টাকা 50 টাকায় এটা মোটামুটি 50%-এর উপর মানে আলু বিক্রি হয়ে গেছে। আজকে মাত্র যেটুকু আলু আছে এখন আমরা ধরে নিচ্ছি 30% আলু আছে আমাদের হিসাবে। এই 30% আলুর উপর মার্কেট হচ্ছে, এই 30% আলুর মধ্যে এর মধ্যে আবার বীজ আছে, এইটুকু আলুর মধ্যে একটুখানি বাজারটা উঠেছে। এই বাজারটা যেটুকু উঠেছে এটা সম্পূর্ণ আলুটাই আমরা ধরে নিচ্ছি চাষির হাতেই আছে। আর এই বাজারটা যদি একটু বেশি বাজার চাষিরা না পায় আগামী দিনে চাষিরা কিন্তু নতুন করে চাষটাও করতে যাবে না। সুতরাং কোল্ড স্টোরেজের যে ব্যবসা বা আমাদের আলুর ব্যবসার সঙ্গে আমরা যারা যুক্ত বা চাষের সঙ্গেও যারা যুক্ত আমরা সমস্ত কিন্তু ইন্টারেস্ট হারিয়ে ফেলবো। এক বিঘে জমি চাষ করতে প্রায় 35,000 টাকা খরচ হয়, সে 35,000 টাকার আলু কিন্তু বিগত আজকে এই 5 মাস ধরে কোনো লোক পায়নি।
সমস্ত সব লোকসারে বিক্রি করেছে। কেউ 20,000 টাকায় বিক্রি করেছে, কেউ 18,000 টাকায় বিক্রি করেছে, কেউ 25,000 টাকায় বিক্রি করেছে। পার বিঘেই 10-15,000 টাকা প্রত্যেকটা বিঘেতে লোকসান করে এসছে। আজকে 30% আলু আছে, এই 30% আলুর উপর কিন্তু আবার মার্কেটটা হচ্ছে। এই মার্কেটটা এক্ষুনি শুয়ে পড়ার মতো কিছু ব্যাপার নেই, 10-20 টাকা কম বেশি, 50 টাকা কম বেশি হতে পারে। আর এই বাজারটা এখন যেটা জিজ্ঞেস করছেন যে কমলো কেন হঠাৎ করে বেড়ে গিয়ে, এইটাই কমার কারণ হচ্ছে আলুটার যতটা প্রয়োজন ছিল তার থেকে প্রয়োজনের তুলনায় বেশি নিকাশি হয়েছে, কোল্ডস্টোরেজ থেকে বেশি বেরিয়েছে, প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে ইউপিতে যে পরিমাণ আলুর টানটা ছিল, ইউপি কিছুটা মার্কেট ওখানে ডাউন করেছে। সুতরাং আমাদের এখানকার আলু মূলত ঝাড়খণ্ড বিহার যেখানে যায়, ইউপিও সেখানকার আলু ওই বিহার ঝাড়খণ্ডেই পাঠায়। সেই কারণের জন্যে আমাদের বাংলার মার্কেটটা একটুখানি গতকাল থেকে ডাউন হয়েছে। আচ্ছা, এখন আলু রেডি করার সময় আপনাদের এখানে কত পার্সেন্ট আলু বাদ যাচ্ছে? আমাদের এখানে বাদ যাচ্ছে মোটামুটি 7-8%। আমাদের রাজ্যের বাইরে বলতে আমাদের বিহার ঝাড়খণ্ডটাই যায়, বিহার ঝাড়খণ্ড যায়, আসামও যায়, আর রাজ্যের মধ্যে সব জায়গায় যায়। আমাদের রাজ্যের মধ্যে কলকাতা থেকে আরম্ভ করে এদিকে আপনার নদিয়া, নবদ্বীপ, রানাঘাট, আপনার এদিকে সব জায়গাতেই যায়, রাজ্যে সব জায়গায় যায়। আপনাদের পান্ডুয়া পোলবা থানাতে মোট কতগুলি কোল্ড স্টোর আছে? 17টা। মোট কত আলু লোড হয়েছিল? এই আমাদের পান্ডুয়া পোলবা টোটাল কোল্ড স্টোরেজে লোড হয়েছিল আপনার 54,74,200 বস্তা, 17টাতে। তার পার্সেন্টেজ যদি আমরা ধরি 100 পেরিয়ে গেছে। আর গত মাসে আমাদের নিকাশি হয়েছে 29,28,940 বস্তা, পার্সেন্টেজ হিসেবে 53.50, মানে 53.5%। এই মাসে আলু একটু বেশি বেরিয়েছে, একটু বেশি বেরিয়েছে। আপনি ধরে নেন এই মাসে আমাদের নিকাশি হয়েছে প্রায় 15-16%, মানে 68-69% আলু কিন্তু বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। আজকেই আমাদের রিপোর্টিং হওয়ার কথা আছে, আজকে যেহেতু আমাদের মাসের শেষ, আজকে রিপোর্টিং হওয়ার কথা আছে, আমরা কালকে টোটাল রিপোর্টিংটা পেয়ে যাব। আপনাদের এলাকায় আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসের জন্য কত পরিমাণ আলু স্টোরে থাকবে? 30%, 30-32, 30-32% বীজ সমেত, মানে এটাও আবার এখান থেকে বীজ যাবে। আপনাদের এলাকায় যে পরিমাণ আলু এখনো মজুদ আছে এবং যে পরিমাণ আলু প্রয়োজন হয় তাতে কি ডিসেম্বরের মধ্যে আলু নিকাশি হয়ে যাবে না উদ্বৃত্ত থাকবে? না, থাকবে, সামান্য কিছু থাকবে যেটা প্রতি বছর থাকে। আর জানুয়ারি মাসের জন্য কিছু পুরনো আলু দরকার, পুরনো আলু রাখতে হয়। নভেম্বর ডিসেম্বরে সমস্ত আলু ক্লিয়ার হবে না। আমি ধরে নিলাম 30% আলুও যদি, 32% আলুও যদি থাকে, 7% বীজ গেলেও 25% আলু থাকবে। 25% যদি আলু থাকে তাহলে মোটামুটি নভেম্বর ডিসেম্বরে 10-20% গেলেও জানুয়ারির জন্য 5% আলু থেকে যাবে। আপনাদের এলাকায় জলদি আলু অর্থাৎ পোকরাই আলু চাষ কি হয়? খুব কম, খুব কম, এটা কোনো হিসাবে পড়ে না, খুব কম। অল্প পরিমাণ যে জায়গাগুলো হয়, জায়গাগুলো একটু নাম বলুন। এই জায়গাগুলো বলতে এখানে কানুর, শ্রীরামবাটি, আবরে, এরকম কিছু কিছু দু একটা গ্রামে হয়। আপনাদের এলাকায় নতুন আলু চাষ কি কিছুটা দেরি করে শুরু হবে নাকি সঠিক সময়ে শুরু হবে? 2-5 দিন, খুব একটা দেরি করে হবে না। যেগুলো পোকরার চাষ যেটা হয়, জলদি আলু যেটা হয়, সেটা হচ্ছে খুব উঁচু মাঠ। এই যে বৃষ্টিটা হয়েছে, সেই বৃষ্টিতে ওই মাঠগুলোর খুব একটা অসুবিধা করতে পারবে না। অলরেডি ওখানে ট্র্যাক্টর দিয়ে চাষ শুরু হয়ে গেছে, ও 5-7 দিনের মধ্যেই ওখানে আলু পাতা শুরু হবে। চাষ কি এখন শুরু হয়েছে? এটা পোকরার চাষটা শুরু হবে, চাষটা চলছে, মানে ট্র্যাক্টর দিয়ে মাটিটা তৈরি শুরু হয়েছে, আলু পাতা এখনও শুরু হয়নি। না, এখানে বীজের জন্য কত পার্সেন্ট স্টোর আলু লাগে? বীজের জন্য কত পার্সেন্ট স্টোর আলু লাগে? মানে স্টোর থেকে আমাদের পুরনো আলুটা 7-8% যায়, আর নতুন বীজ যেটা আসে ওই বাদ বাকি আপনার ধরুন সেটাও 5-6% নতুন বীজটা লাগে। চাষের জন্য কি পাঞ্জাবের বীজ বেশি দাম হয়? হ্যাঁ হয়। বাংলায় এবছর বাংলায় প্রচুর পরিমাণে আলু এখনো মজুদ আছে, পাঞ্জাব বীজের চাষ কিছুটা কমিয়ে এখানকার বীজ দিয়ে চাষ করলে আলুর নিকাশি কি ভালো হবে? হ্যাঁ হবে, পাঞ্জাব বীজের চাষটা কমিয়ে যদি আমাদের বাংলার পুরনো আলু দিয়ে বীজ করা হয় তাতে হয়তো নিকাশিটা আর একটু বেশি হবে, আর একটু ভালো হবে। কিন্তু পাঞ্জাব বীজের দাম যদি কমে তাহলে কিন্তু বাংলার আলুর দাম কমে যাবে। আর বাংলার আলুর দাম যদি কম্পেয়ার করা হয় পাঞ্জাব বীজের সঙ্গে, কারণ আমরা ধরে নিচ্ছি পাঞ্জাব বীজে বছর 3,000 টাকা প্রায় দাম থাকতে পারে,
দুশো টাকা কম, 500 টাকা বেশি, মোটামুটি 3000 টাকা পাঞ্জাব বীজের দাম থাকতে পারে। পাঞ্জাব বীজের দাম যদি 3000 টাকা 3500 টাকা হয়, তাহলে আমাদের এখানে বাংলা 600 টাকা ফ্রি বন্ডটাই থেকে যাবে, 550, 600 টাকা ফ্রি বন্ড থাকবে। এখনো বীজ বিক্রি, বীজ এখনো আসেনি, বীজ আসতে এখনো 15 দিন। রাজ্য সরকার যে আলুর পরিবহনে ভর্তুকি ঘোষণা করেছে, তাতে আপনারা যারা বাইরে আলু পাঠাচ্ছেন তারা ভর্তুকি পাচ্ছেন? দেখেন, রাজ্য সরকার ভর্তুকি যেটা ঘোষণা করেছে, এই ভর্তুকি দিয়ে এই আলুর বাজারটা কিন্তু কোনো কন্ট্রোল কিছু হয়নি। এই আলুর বাজার যেটুকু বেড়েছে, এটা আমি অনেক জায়গায় শুনলাম যে আলুর বাজারটা যেটুকু বেড়েছে ভর্তুকির উপরও খানিকটা নাকি বেড়েছে, না, এই ভর্তুকি দিয়ে কোনো এফেক্ট হয়নি। বরঞ্চ যদি কিছুটা এফেক্ট হয়ে থাকে আলুর বাজারে, প্রত্যেকটা মাসে একটা টাইমে কি হয় আলুর বাজারটা 10-20 টাকা 50 টাকা বাড়ে, সেটার কিন্তু মূল কারণ হচ্ছে মিড ডে মিলে যে আলুটা দেওয়া হয়, ওই মিড ডে মিলে আলুর জন্যেও 10-20 টাকা 50 টাকা বাড়ে। আর ভর্তুকি যেটা, ভর্তুকিটা সঙ্গে সঙ্গে ট্রান্সপোর্ট ভর্তুকিটা পাওয়া যায় না, সমস্ত বছরে ব্যবসা করার পর ট্রান্সপোর্টিংয়ের কাগজপত্র জমা দেওয়ার পর তারা নির্দিষ্ট সময়ে যে পার্সেন্টেজটা দেবো বলেছে সেই পয়সাটাকে তারা দিয়ে দেয়। এটা বিগত দিনেও দিয়েছে, আশা করছি এবছরও দেবে। পশ্চিমবঙ্গ আলু উৎপাদনে দ্বিতীয়, হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়, রাজ্য বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আলুর বিপণনে কি আরও গুরুত্ব দেওয়া উচিত? অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয়, প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ। এই আমাদের এখানে মেন হচ্ছে অর্থকরী ফসলই হচ্ছে আলু। এই আলুটার নিয়ে যদি সরকার কিছু না ভাবে, তাহলে তো এই আলুটার এই যে চাষি বা ব্যবসাদার, এটা আগামী দিনে আরও ক্ষতির সম্মুখীন হবে। যে বছর আলুর উৎপাদন কম হবে, 50%, 60% আলু হবে, সেই বছর আলুর দামটা বেড়ে যাবে, যে বছর 7% আলু হয়ে যাবে সে বছর দাম কমে যাবে। যদি এই আলু বিপণনের জায়গা ঠিকমতো গভর্নমেন্ট না রাখতে পারে বা না করতে পারে, বিদেশে যদি রপ্তানির কোনো ব্যবস্থা করতে না পারে, তাহলে আগামী দিন এই ব্যবসা বা এই চাষ ক্ষতির সম্মুখীন হওয়ার আর কি আছে, সম্মুখীন আছে ক্ষতি হওয়ার। আর কিছুদিন পরেই শুরু হবে আলু চাষ, কি বার্তা দিতে চান আলু চাষী ভাইদের? চাষি যারা আছে, কষ্ট হলেও তারা চাষ করবে, কিন্তু আমরা যেটা বলবো, চাষি প্রথম থেকে শেষ পর্যন্ত, যেমন এবছর একটা হয়েছে, যারা প্রথমে আলু তুলেছে তাদের আলু কাঁচা ছাল কাটা হয়েছে, সেই আলুটা মোকামে বিক্রি করতে অসুবিধা হয়, কষ্ট হচ্ছে। দ্বিতীয় নম্বর হচ্ছে 10 তারিখের পর যারা আলুটা তুলেছে, সেই আলুটা একরকম মাঠে পোকা থাকে, যাকে লাদা পোকা বলে বা ভুমরি কাটা যেটাকে আমরা বলে থাকি, সেই পোকাটা প্রচুর পরিমাণে আলুকে ক্ষয়ক্ষতি করেছে। আমরা চাষিকে বলবো, আলু যতটুকুই চাষ করুন, তারা ভালো করে অন্তত ওষুধ স্প্রে করে ঠিক সময়ে আলুটাকে পাকা করে বা বাছাই করে আলুটাকে কোল্ড স্টোরেজে সংরক্ষণ করুন, তাতে করে আলুটা যাতে দীর্ঘ সময় আমরা রাখতে পারি, ভালোভাবে রাখতে পারি, ভালো জায়গায় ভালো মোকামে আমরা এটাকে যাতে আমরা বিপণন করতে পারি। আপনাদের এখানে যে গড়, ডালা, রেডি বিভিন্ন কোয়ালিটির আলু পাওয়া যায়, সেগুলো একটু বিস্তারিতভাবে আমাদের বোঝান যে কোনটা গড়, ডালা, কোনটা রেডি, একটু বিস্তারিত আমাদেরকে একটু বলুন। এখানে ডালা বলতে যেটা আমরা পূর্ব দিকে পাঠাই, পূর্ব দিক মানে হচ্ছে কলকাতা বা কলকাতা শহর অঞ্চলে পাশাপাশি যেগুলো আপনার এখানে রানাঘাট আছে, নদিয়া আছে, নবদ্বীপ আছে, বা আপনার রানাঘাট আছে, এইদিকে আপনার কল্যাণী, কাজরাপাড়া, পূর্ব দিকে যেটা পাঠাই সেটাই হচ্ছে আমাদের ডালা করতে হয়। আর গড় যেটা করতে হয় সেটা হচ্ছে সম্পূর্ণটাই বিহার ঝাড়খণ্ডের জন্য গড় হয়। আসামের জন্য যেটা যায় সেটাও কিন্তু আগে একটুখানি গড় যেত, এখন কিন্তু আসামেও ডালাটাই যাচ্ছে। এই যে এই কয়েক ধরনের যে কোয়ালিটির আলুর কথা বললেন, আমরা অন ক্যামেরা আপনার মাধ্যমে কিছু স্যাম্পল দেখাতে চাই, দেখাতে পারবেন? হ্যাঁ, নিশ্চয়ই। তো আমরা এখন যে ক্যামেরার পর্দায় যে আলুটা দেখতে পাচ্ছি, আপনার কাছে জানতে চাইবো এই আলুটা মূলত কি কি আলু? এই আলুটা ডালা আলু। এটা ডালা আলু? হ্যাঁ, এই আলুটা কলকাতা যাবে। এই আলুটার বৈশিষ্ট্য কি? এই আলুটা হচ্ছে, এই আলুটা যে আমাদের বাছাই হচ্ছে, এখানে কোনো কাট পিস, কোনো মাঝারি, কোনো রকম কিছু থাকবে না। যেটুকু এখনও দু একটা রয়েছে, এটা সেকেন্ড টাইম আর একবার চেক হবে, চেক হওয়ার পরে এই আলুটা আবার, এটা কলকাতার জন্যই তৈরি হবে, এটা স্পেশাল আলু, কলকাতায় ডালা, শুধু কলকাতা। এখানে গড় আলু পাওয়া যাবে। তো আমরা এই ক্যামেরার সামনে এখন যেটা দেখতে পাচ্ছি, এটা কি গড় আলু? এটা গড় আলু। এটা বিহার ঝাড়খণ্ডের জন্য তৈরি হচ্ছে। এই আলুর বৈশিষ্ট্য কি? এই আলু থেকে আপনার ওই মিডিয়াম যেটা, মাঝারি যেটা, সেটা উঠবে না, দু একটা খারাপ যেটা কাট পিস বলি আমরা, যেটা এই আলুগুলো থেকে যাবে, যেমন এই আলুগুলো থেকে যাবে, আমি দেখাতে পারি, এই আলুগুলো গড়ে থেকে যাবে। আচ্ছা, বাদ বাকি এই যে ছোটো ছোটো আলুগুলো রয়েছে, এই আলুগুলো থেকে যাবে, এটা গড়ে, কিন্তু কলকাতার ডালায় এগুলো থাকবে না, না।
আর একটা দেখাতে পারবো যেটা আসাম তৈরি হচ্ছে। এই আলুটাও একরকমের ডাল আলু, এটা কলকাতাতে যেমন আমাদের পুরো স্পেশাল কোয়ালিটি তৈরি হচ্ছে, এইটা তৈরি হচ্ছে আসাম যাওয়ার জন্যে। এই আলুটা আসাম যাবে, এই আসামে যাবে, এটা নিখুঁতভাবে কলকাতা যেরকম তৈরি হয় তার থেকে একটু কম, কিন্তু এটা ডালা। এই আলুর বৈশিষ্ট্য কী? এই আলুর বৈশিষ্ট্য এটা খাবার জন্য, এটা খাবার জন্যই যাচ্ছে। এই আলু যেরকম দেখছেন এরকমই, বৈশিষ্ট্যর কিছু নেই। আর কোন আলু? আর একটা সামনে রয়েছে, ওই আলুটা দেখতে পারেন, এটাকে আমরা ক্যাঁট আলু বলি। হ্যাঁ, এটা ঝাড়খণ্ড যায়, আসামও যায়। জ্যোতি আলুরি? হ্যাঁ, জ্যোতি আলুরি। এটা কিন্তু বীজের জন্য যায়। বীজের জন্য? হ্যাঁ, ওখানে গিয়ে বীজ হবে এটা। আর এই পাশে যে আলুটা রয়েছে, এই আলুটা, এটাও ঝাড়খণ্ডে যাবে। এটা মাজলা আলু, মাঝারি আলু। হ্যাঁ, এই আলুটাও কিন্তু আপনার ঝাড়খণ্ডে এটা খাবার জন্য যায়। যায় ঝাড়খণ্ডেই বেশি, ঝাড়খণ্ড বিহারেই যায়। কালীপদবাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনাদের ইউনিটের সবাইকে, আমাদের ইন্ডিয়া পটেটো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমাদেরকে এই প্রতিবেদনটা দেওয়ার জন্য। আর ইন্ডিয়া পটেটো অ্যাপসে যারা আপনারা এসেছেন, আমাদের ইউনিট তথা আমাদের পাণ্ডুয়া পোলবা থানা কমিটির পক্ষ থেকে আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা যদি মাঝে মধ্যে আসেন, এসে রিপোর্টিংগুলো করেন, এটা বছরে একবার বা সিজনে একবার আসলে হবে না, মাসের মধ্যে দু চারবার আসতে হবে, এবং এই মার্কেটগুলো, এই নিউজগুলো, এটাকে ভাইরাল করতে হবে। এই আবেদন রেখে বা দাবি রেখে আমিও আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।